আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়ে স্নেগা আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো লেবার গ্রুপের নবনির্বাচিত লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান টাওয়ার হামলেছে কোনো বর্ণবাদী সন্ত্রাসীর স্থান নেই কাউন্সিল অফ মস্কের সভায় মেয়র লুৎফর রহমান অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি শুনছিলেন বিস্তারিত টাওয়ামলিস লেবার গ্রুপের নব নির্বাচিত লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বেতনাল গ্রিন সাউথের স্থানীয় জনসাধারণের উদ্যোগে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করা হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জনসাধারণের উদ্যোগে নবনির্বাচিত লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামকে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার পূর্ব লন্ডনের হোয়াইট স্থানীয় একটি সেন্টারে এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় সভা শুরুতেই পবিত্র ক্রান্ত থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আনোয়ার হোসেন কমিউনিটি নেতা সোভান আলীর সভাপতিত্বে এবং আহবাব হোসেন ও শামসুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনালগিরিন ও বো থেকে নির্বাচিত এমপি রুশনারা আলী টাওয়ার হ্যামলেটস লেবার মেয়র পদপ্রার্থী ও জিএলএ মেম্বার জন বিক্স টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর লেসলি প্যাভেট মিডিয়া ব্যক্তিত্ব ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব সাবেক বারংবার নির্বাচিত লেবার লিডার হেলাল উদ্দিন আব্বাস সাবেক লেবার ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন কাউন্সিলর হেলাল উদ্দিন কাউন্সিলর আনোয়ার খান কাউন্সিলর জেনাত রহমান শামসুল হক আনিসুর রহমান আনিস সহ স্থানীয় বেতনাল গ্রিন সাউথ এলাকার কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত বক্তারা এ সময় নবনির্বাচিত লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে তার নেতৃত্বে লেবার গ্রুপ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এদিকে একই সভায় ইডিএল প্রসঙ্গে চ্যানেলায় এক প্রশ্নের জবাবে এমপি রুশনারা আলী ও লেবারের মেয়র পদপ্রার্থী জন বিকস বলেন টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের কোনো স্থান নেই এবং প্রয়োজনে এ বিষয়ে হোম সেক্রেটারির সাথে তারা আলোচনা করবেন বলে আশ্বস্ত ডেস্ক টা কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান উলওইচের সেনা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমাদের সমাজে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো প্রশ্রয় নেই সন্ত্রাসী সন্ত্রাসী তার কোনো পরিচয় নেই ধর্ম নেই সমাজও নেই তবে এ হত্যাকাণ্ডকে উপলক্ষ করে হিংসা ও বিদ্বেষ ছড়ানোর ঘটনায়ও তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়া তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন বর্ণবাদী সংগঠন ইডিএল কিংবা বিএনপি আর টাওয়ার হ্যামলেটসের রাস্তা দিয়ে মার্চ করার সুযোগ দেয়া হবে না শনিবার বিকেলে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে সেমিনার হলে অনুষ্ঠিত এক সমাবেশে অতিথির বক্তব্যে মেয়র লুৎফর এ কথাগুলো বলেন উল্বচে সেনা হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মসজিদগুলোর প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয় কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান মালানা শামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হীরা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পুলিশের চিফ ইন্সপেক্টর মার্ক লং ইসলান্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি আয়ুব খান এবং কাউন্সিল অব মস্কের নির্বাহী সদস্য সিরাজ সালেকিন এ সমাবেশে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্ধ শতাধিক মসজিদের শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক সহসভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুসকে সভাপতি এবং কয়সারে আহমেদকে সাধারণ সম্পাদক করে একশো সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি প্রদান করা হয়েছে বেশ কিছুদিন পূর্ব থেকে এক কমিটি নিয়ে বেশ গুঞ্জন থাকলেও শনিবার দেশের কয়েকটি পত্রিকায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় তবে এ কমিটিতে আগের কমিটির প্রভাবশালী নেতারা ভালো স্থান না পেলেও নতুনদের প্রাধান্য লক্ষ্য করা গেছে উল্লেখ্য গত বিশে মে সোমবার প্রায় সাড়ে তিন বছর পর লন্ডনে প্রকাশ্যে যুক্তরাজ্য বিএনপির চল্লিশ ইউনিটের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এরপরই এই কমিটি প্রদান করা হয় নতুন কমিটিতে স্থান পাওয়ার নেতৃবৃন্দ জানিয়েছেন দলকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে যুক্তরাজ্য বিএনপিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে কাজ করে যাবেন তারা বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এবং আমাদের আগামী দিনের বাংলাদেশের নায়ক তারেক রহমান

আজকে আমাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়ার জন্য আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে সাথে আমি আমার দলের নেত্রী সতেরো কোটি মানুষের প্রাণ প্রিয় নেত্রী এবং খালেদা জিয়া এবং বিএনপির সুনিয়র ভাইস চেয়ারম্যান আমার প্রিয় নেতা আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা মন্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য যুবলীগ রবিবার পূর্ব লন্ডনের মন্টিফের সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ফকল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড আহমেদ আল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি রহিমা আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড ফয়জিল ইসলাম আওয়ামী লীগ নেতা আসম মিসবা কাসা চৌধুরী আঞ্জুমানারা আঞ্জু বক্তব্য রাখেন যুবলীগ নেতা আফজাল হোসেন মোহাম্মদ ফিরোজ নজমুল ইসলাম আজিজুর রহমান শামীম দেলার হোসেন লিটন সহ আরও অনেকে ব্যাংক এশিয়ার অঙ্গ প্রতিষ্ঠান এক্সচেঞ্জ ইউকে তাদের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অনলাইন রেমিটেন্স সার্ভিসের উদ্বোধন করেছে এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা যে কোনো স্থান থেকে তাদের স্মার্টফোন বা ল্যাপটপের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অতি দ্রুততম সময়ে দেশে টাকা পাঠাতে পারবেন রবিবার দুপুরে হোয়াইট চ্যাপেল রোডস্থ এক্সচেঞ্জ কার্যালয়ে এই রেমিটেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন লন্ডন সাফরত বাংলা এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহমুদ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন বি এক্সচেঞ্জ ইউকে সিইও ই কামরুল হুদা আজাদ কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ রহিম ও আহসান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বলা হয় বহুমুখী সেবার মধ্য দিয়ে বি এক্সচেঞ্জ গ্রাহকদের মন জয় সক্ষম হয়েছে ফলে দুই সালে যেখানে বাংলাদেশে প্রেরিত তাদের রেমিটেন্সের পরিমাণ ছিল দুই দশমিক এক আট মিলিয়ন পাউন্ড দুই সালে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক নয় আট মিলিয়নে এ অনুষ্ঠানে আরও জানানো হয় বি এক্সচেঞ্জ সম্প্রতি বিশ্বের অন্যতম একটি রেমিটেন্স কোম্পানির সাথে পারস্পরিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে অর্থ প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে

এশিয়ান কালচারকে ব্রিটেন ও ইউরোপে প্রচার ও প্রসারের লক্ষ্যে যুক্তরাজ্যে কাজ করে যাচ্ছে ঢোল অ্যান্ড তবলা একাডেমি এরই অংশ হিসেবে শনিবার পূর্ব লন্ডনের এস্টামের ল্যাংটন স্কুলের অডিটোরিয়ামে একাডেমির পক্ষ থেকে তবলার উপর তৈরি দ্বিতীয় অ্যালবাম